মাসুমা এট হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু বা ভাইয়া যে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে আসার জন্য। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই দোয়া করছি, আমার জন্যও দোয়া রাখবেন। আজকের ব্লগে আমি আমার সকালের কিছুটা সময় এবং সেই সাথে অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আম কেটে নিচ্ছি, এটা হচ্ছে আজকে সকালবেলা আপনার ভাইয়া এবং আমার জন্য আম কেটে নিচ্ছি। আসলে আম আমার ভীষণ পছন্দ, আমি এক বসাতে এই বড় সাইজের আম একেবারেই 8-10টা খেয়ে নিতে পারি, আমার কোনো সমস্যাই হয় না। আর আমার কাঁঠালও অনেক পছন্দ, তবে কাঁঠাল খেলে আমার পেটে ব্যথা হয়, প্রচণ্ড পেট ব্যথা হয়। তো ছোটোবেলায় এক সময় একদিন আর কি এত বেশি পেট ব্যথা হয়েছিল যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ডাক্তার ফুল হিস্ট্রি শুনলো যে কী কী খেয়েছি, তো বললাম যে অনেক বেশি কাঁঠাল খেয়েছি। তো ডক্টর বলল যে ঠিক আছে, কাঁঠাল খেয়েই যেহেতু তোমার এই প্রবলেমটা হয়েছে, তুমি আর কাঁঠাল খাবে না, আর যদিও খাও রস করে খাবে লবণ মিশিয়ে। তো রস করে খেলেও আমার প্রবলেম হয়, তো আমি কাঁঠালটাকে পুরোই বাদ দিয়ে দিছি খাওয়া। তো যাই হোক, আম অনেক পছন্দ, এই জন্য আম বেশি বেশি খাই। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত বছরের সংরক্ষণ করা আম। গতকালকে আমি একটা ভিডিও করেছি এটা নিয়ে, তো সেখানে যখন আমি আমটাকে দেখিয়েছিলাম আমটা প্রপারলি নর্মাল হয়নি, মানে তখনও কিন্তু বরফ ছিল, শক্ত হয়েছিল, যার কারণে দেখে মনে হচ্ছিল যে ঠিকই তো আছে। কিন্তু এই হচ্ছে আসল চেহারা, মানে একেবারে নর্মাল হয়ে যাওয়ার পরের চেহারা এটা। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, আর আমের অবস্থা তো এতটাই বাজে যেটা মানে খেতেই রুচি হবে না। তো আম সংরক্ষণ করাটা একটা ভুল ডিসিশন আসলে। 2-3 দিনের জন্য নর্মাল চেম্বারে রাখা যায়, সেটা ভালো থাকবে, তবে সারা বছরের জন্য পাকা আম সংরক্ষণ করাটা একদম ভুল ডিসিশন। তো যাই হোক, আমি আর কখনোই রাখবো না। আর আমি এ তো আজকে একটা অনেক মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে যে গাটি কচু। গাটি কচু বা ছড়া আমাদের এলাকায় সজি বলে, তবে তিনটা নামের মধ্যে আমার গাটি কচু নামটা বলতেই বেশি ভালো লাগে। তো আমাদের এলাকায় যদি গাটি কচু বলি কেউ চিনবেই না। তো যাই হোক, এই কচুটাকে আমি হাত স্পর্শ না করেই ধুয়ে নিলাম, কারণ একটু একটু চুলকায়। তো এটা আমার ভীষণ পছন্দ, আসলে কচুর সব কিছুই আমার পছন্দ, এটা বলেন, লতি বলেন, কচুর পাতা, ডগা, কচুর ফুল সব কিছুই খাওয়া যায়, আর সবগুলোই আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, এই গাটি কচুটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম পাতলা করে আর কি, যতটা পাতলা করা যায়। ওটা কিন্তু অনেক আঠালো, আপনারা ভালো করেই জানেন। তো এখন আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এটাকে আমি মাছ দিয়েই রান্না করব। আর আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এটা মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে গাটি কচুটাকে, সেই ক্ষেত্রে একটু গোটা গোটা রাখতে হয়। আর আমি মাছ দিয়ে যেহেতু রান্না করব, তাই আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছের কড়াইতেই আর একটু তেল দিয়ে দিলাম, সেই মাছ ভাজা কড়াইতেই। তো এখানে খুব ভালো লাগে এই যে একটু আমি দারচিনি দিয়ে দিলাম, এই দারচিনির ফ্লেভারটা এই তরকারিটাতে একটা অন্যরকম টেস্ট নিয়ে আসে, ভীষণ ভালো লাগে। তো এখানে আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একসাথে, যেহেতু আদা এবং রসুন কুচি ব্যবহার করলাম তাই আমি সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। তো কুচি ব্যবহার করার কারণটা হচ্ছে, আচ্ছা তার আগে বলে নিই, এখানেই তো আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আছে হলুদ গুঁড়া আছে, তারপরে এখানে লবণ নিয়েছি, লবণটা দেখাই যাচ্ছে না, তারপরে এখানে মরিচ গুঁড়া আর অবশ্যই জিরা গুঁড়া, যেহেতু মাছের তরকারি। তো সব কিছু কুচি ব্যবহার করার কারণটা হচ্ছে আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে বেশ কয়েকদিন আগে, তো যাই হোক শিল এবং পাটা তখন ভরসা ছিল। তো এই মশলাটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, শিল এবং পাটাই ভরসা ছিল। তো সেই দিন হঠাৎ করে আমার সেই যে শিলটা, হ্যাঁ পাটা তো যেটা বাটা হয়, তো শিলটা আমার ভেঙে গেছে, মানে সিমেন্টের, তো যার কারণে ভেঙে গেছে। আর তো কি অবস্থা, বিপদে পড়ে গেছি, তো বেশি ঝামেলায় পড়ে গেছি। আপনি নিশ্চয়ই এতটা ঝামেলায় পড়েননি, তো আপনি সেজন্য পেস্ট ইউজ করবেন, আদা রসুন পেস্টটাই ইউজ করবেন। তো যাই হোক, আমার এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি সেই যে কুচি করা কচুটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে অনেকক্ষণ ধরে কষাবো। এটা কিন্তু প্রচুর আঠালো একটা ভাব বের হয়। তো যাই হোক, এটাকে কিছুক্ষণ আমি এভাবে রেখে কষিয়ে নেব, কারণ যে কোনো তরকারি যদি আমরা খুব ভালো করে কষিয়ে নিই, মশলাটাকেও একটু ধৈর্য নিয়ে কষাতে হয় এবং মশলার পরে যে উপকরণটাকে দেওয়া হয় সেটাও কিন্তু কষাতে হয়। খুব ভালোভাবে কষালে তরকারির টেস্টটা অনেক বেশি আসে।
তো এটাকে এখন আমি ঢেকে কিছুক্ষণের জন্য কষাতে দিব। তো যাই হোক, আমার খুবই তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে মানে ওকে আমি বলতেছি সিম্পল কিছু কি বলে ব্লেন্ড করার জন্য সিম্পল কিছু নিয়ে আসো, হ্যান্ড ব্লেন্ডার হলেও হবে ছোটটা। তো বলতেছে না, একটু অপেক্ষা করো, আনলে ভালোটাই আনবো, কারণ একটু সিম্পলটা নিয়ে আসে সেটা নষ্ট হয়ে গেল তাড়াতাড়ি, আর সেটাতে শক্ত কিছু দেখা গেছে যে ব্লেন্ড করাও যেত না। এজন্য বলতেছে এবার একটু ভালোগুলো নিয়ে আসবো, তাহলে সব কিছু তুমি গুঁড়া করতে পারবা, মশলাও গুঁড়া করতে পারবো সেরকম। তো এটা আমার কষানো খুব ভালোভাবে হয়ে গেছে, এখন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, একটু বলতে এটার সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর হ্যাঁ হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু আমি গরম পানি দিলাম, কারণ এই ধরনের কষানো তরকারিতে যে পানিটা ইউজ করা হয় সেটা গরম পানি দিলেই তরকারির টেস্টটা বেশি ভালো আসে। তো ফুটে আসার পরে আমি এখন এখানে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি, এবং এখানে আঁচটাকে আমি কমিয়ে এখন একদম ঢেকে রাখলাম। আর এ তো সিদ্ধ হওয়ার পরে ফিরে আসলাম, এটা কিন্তু অনেক বেশি জাল করার প্রয়োজন নেই, মানে বেশিক্ষণ বেশি সিদ্ধ হয়ে গেলে এই কচুটা কিন্তু গলে যাবে, গলে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। এজন্য জাস্ট চেক করবেন বারবার, সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে, তাহলে ঝোলটা এবং কচুটা আলাদা আলাদা থাকবে। তো এটা দেখে মনে হচ্ছে যে আলুতে এভাবে দিয়েও রান্না করা যাবে, তবে আলু দিয়ে রান্নার টেস্টটা আর এই কচু দিয়ে রান্নার টেস্টটা আকাশ পাতাল ফারাক। তো আপনারা কচু দিয়ে এভাবে মাছটাকে একবার রান্না করে খাবেন এর রেসিপিতে, দেখবেন যে অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আমার রেসিপিটা ফলো করেন, আর আমি একবার রিকোয়েস্ট করব আপনাকে ফলো করতে। তো ঠিক আছে, আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।